আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আজকে আমি চলে এসেছি মিরপুরের হোপ মার্কেটে কিছু টুকিটাকি শপিং করার জন্য। তবে হ্যাঁ, ঈদের শপিং নয়, ঈদের শপিং অনেক আগেই করা হয়েছে। তো আজকে জাস্ট একটু টুকিটাকি কিছু শপিং করব, সেজন্য চলে আসলাম মিরপুর হোপে। তো হোপের মধ্যে ভালোই লাগে, কারণ এখানে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, আর এখানে অনেক ধরনের কালেকশনই থাকে। তো এই যে এখানে সুন্দর সুন্দর টপসগুলো ছিল, এগুলোর প্রাইস 500 টাকা করে চাচ্ছিল, তবে প্রোডাক্ট অনুযায়ী আসলে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তো এখানে এই ড্রেসগুলো বিক্রি করছিল মাত্র 350 টাকা করে। তো কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো না, এগুলো একবার ধুয়ে দিলেই কাপড়গুলো একদম পাতলা হয়ে যাবে। এখানে 50 টাকাতেও গেঞ্জি ছিল, তো অনেক সুন্দর সুন্দর গেঞ্জি কিন্তু ছিল ঘরে পরার জন্য বা জিম করার জন্য। এখানে 50 টাকায় সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায় ছোটোদের বড়দের, যারটাই নেওয়া যাক না কেন, এখানে দাম হচ্ছে 50 টাকা। একটু বেছে নিতে হয় যেহেতু এখানে গাইড ভাঙে, তারা অনেকগুলো থাকে। এখানে টুপিসগুলো বিক্রি করছিল 350 টাকা করে, আর যেহেতু ঈদের আগে তো সেহেতু এত ভিড়, সবাই আসলে শপিং করতে চলে এসেছে। তো এখানে এই যে ব্যাগের দোকান রয়েছে, তো আমি হচ্ছে একটা ব্যাগ কিনবো, তো এখানে ব্যাগগুলো দিচ্ছিলাম। তবে ব্যাগের দাম এখানে হচ্ছে নিউ মার্কেটের থেকে একটু বেশিই চায় তারা, একটু বার্গেনিং করে নিতে হয়। আবার কোনো কোনো দোকান আছে যে ফিক্সড প্রাইস করে রেখেছে, তাদের কাছ থেকে নেওয়াটা আসলে বেটার হয়। আর এরা দোকানে আসলে অনেক দাম চাচ্ছিলো ব্যাগের। কেনাকাটা করে এখন এই যে ফুচকা পেয়ে গেলাম, আর ফুচকা দেখলে কি লোভ সামলানো যায়। তো ফুচকা খেয়েটে এখন হচ্ছে বাসায় চলে যাব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।